त्रिपुराते মাথা চাড়া দিচ্ছে উগ্রপন্থা সমস্যা। পুলিশের কাছে খবর ছিল গন্ডা ছড়ার একটি নির্দিষ্ট এলাকা ছিল উগ্রপন্থীদের টার্গেট এরিয়া। মূলত ব্লকের অধীনে গন্ডা ছড়ায় চলছিল কিছু নির্মাণ কাজ। সেখানে কাজের বরাদ্দ প্রাপ্ত ঠিকাদারকে অপহরণ এবং মোটা টাকা মুক্তিপণের ছক কষেছিল উগ্রপন্থীরা। কিন্তু এর আগেই শুরু হয়ে যায় পুলিশের ব্যাপক তৎপরতা। ঘটনা ঘটানোর আগেই পুলিশ তিনজন উগ্রপন্থীকে গ্রেপ্তার করে ফেলে। গভীর রাতে গ্রেপ্তারের পর নিয়ে আসা হয় গন্ডাছড়ার গঙ্গানগর থানায়। এরপরই ঘটে যায় লঙ্কাকাণ্ড। কিছু উত্তেজিত উপজাতি জনতা ভাঙচুর চালায় থানায়। গ্রেপ্তার হওয়া উগ্রপন্থীদের মুক্তির দাবিতে উন্মত্ত তাণ্ডব চালায় এক দল মানুষ। গভীর রাতে এত ভালো ছবি না এলেও কিছুটা দেখে আজ করতে পারবেন অবস্থা কোন পর্যায়ে ছিল। এদিন পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের নামে বহু আগেই থানায় অভিযোগ ছিল। তাদের কাছে উগ্রপন্থী কার্যকলাপ এবং আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগ ছিল পুলিশের কাছে। এর পরেও তাদের থানা থেকে বাঁচিয়ে নিয়ে যেতে যারা তাণ্ডব চালালো তারা কারা, নেপথ্যে কার মদত রয়েছে উঠছে প্রশ্ন। উগ্রপন্থীদের থানা থেকে ছাড়িয়ে নিতে এসে উন্মত্ত জনতা ভেঙে গুড়িয়ে ফেলে এডিশনাল এসপি সহ এসডিপিও গন্ডাছড়ার গাড়ি। একটা সময় পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে হয়, লাঠি চার্জ পর্যন্ত করতে হয় গভীর রাতে। এই গোটা বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার কিশোর দেব বর্মা। ব্যাপারটা অ্যাকচুয়ালি গঙ্গানগর রিলেটেড, ওইখানে একটা কেস রেজিস্টার করা হয়েছিল, এক্সট্রিমিস্ট রিলেটেড কেস, যেখানে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে দুই তিনজন আর্মড গ্রুপ এখনও এই গঙ্গানগর মঙ্গিয়াকামি এরিয়াতে চলাফেরা আছে তাদের। তো বেস্ট অন দ্যাট আমাদের কাছে ইনফরমেশন আসল কিছু লোকাল নামের। তো অ্যাকর্ডিংলি আমরা ওই লোকাল ছেলেদের, তিনজন ছেলেদের পিক আপ করা হয়েছিলো, ইন্টারোগেশন চালানো হয়েছে। অ্যান্ড বেস্ট অন দ্যাট আমরা কিছু ইভিডেন্সও তথ্য পেয়েছিলাম, অ্যান্ড এক্সচেঞ্জ অফ সিম কার্ড, তাদের সাথে চলাফেরা করা, কমিউনিকেশন করা, এগুলি মোটামুটি আমাদের কাছে তথ্য ছিল। তো অন দ্যাট বেসিস তাদেরকে অ্যারেস্ট করা হয়। তো সেই মুহূর্তে লোকাল পাবলিক যারা আছে, অ্যাকচুয়ালি দে ওয়ান্টেড রিলিজ অফ দিস থ্রি অ্যারেস্টেড পার্সন হুইচ ইজ ইললিগাল। তো আমরা বোঝাইতে চেষ্টা করছি অনেকভাবে, উই ওয়ান্টেড টু টেল দেম কি এই সিচুয়েশনে তাদের অ্যারেস্ট করা জরুরি, সো দ্যাট উই ক্যান প্রিভেন্ট এনি কাইন্ড অফ এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস, এনি কাইন্ড অফ ফিউচার হ্যাপেনিং বা কিডন্যাপিং, যাই হোক এনি এক্সট্রিমিস্ট কেস রিলেটেড আমরা চাইছিলাম ওইখানে প্রিভেন্ট করা। বাট সামহাও তারা বুঝতে চেষ্টা করেনি ব্যাপারটা। দে ওয়ান্টেড টু এসকেলেট দ্য সিচুয়েশন, দে ওয়ান্টেড ফোর্সফুলি টু বি রিলিজড যে একিউজ পার্সন আমাদের তিনজনকে যে ধরা হয়েছিল, তো তারা চাইছিল তাদেরকে রিলিজ করা। তো ইন দ্য মিনটাইম আমরা চাইছিলাম এইগুলি তাদেরকে বোঝানো অ্যান্ড শান্তভাবে তাদেরকে ওইখান থেকে সরানো। বাট বাই দিস টাইম অ্যাট দ্য পিক অফ দ্য নাইট, যখন গাড়িগুলি, থানার গাড়িগুলি, স্টাফগুলি, এডিশনাল এসপি এসডিপিদের গাড়িগুলি বাইরে রাখা আসিল, তো ওদের মধ্যে দে স্টার্টেড অ্যাটাকিং আপন দ্য ভেহিকল অ্যান্ড অলসো দে ওয়ান্টেড টু এন্টার দ্য পিএস প্রেমিসিস আনরুলি। তো ওইগুলি কন্ট্রোল করতে গিয়ে পুলিশ বাধ্য হয় একটু মাইল্ড ফোর্স ইউজ করা অ্যান্ড টু ডিসপার্স দ্য আনরুলি ক্রাউড ফ্রম দ্য কমপ্লেক্স। তো ওই প্রসেসে কিছু টিয়ার গ্যাস বা মাইল্ড ফোর্স ইউজ করতে বাধ্য হলো পুলিশের। তো অ্যাকর্ডিংলি বাকি তখন পুলিশ ওয়ার সাকসেসফুল ইন রিমুভিং দ্য আনরুলি ক্রাউড অ্যান্ড অলসো অ্যারেস্টিং দ্য একিউজ অ্যান্ড ফরওয়ার্ডিং ফর দ্য কেস।
পরিস্থিতিটা আপাতত কন্ট্রোলে আছে, হাতে আছে, যথেষ্ট ফোর্স আছে থানাতে, দে আর ওকে ওয়েল। তো উই আর লুকিং ইন টু সিচুয়েশন, আমরা পরিস্থিতিটা মাঝে মাঝে আমরা এটা করি, অ্যানালাইজ করি, বেস্ট অন দ্যাট আমরা উইল টেক অল নেসেসারি অ্যাকশন। শেষ পর্যন্ত পরিস্থিতি অগ্নিগর্ভ হলে গ্রেপ্তার হওয়া উগ্রপন্থীদের বাধ্য হয়ে আমবাসা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে গন্ডাছড়ার পরিস্থিতি থমথমে। গঙ্গানগর থানায় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। শান্ত ত্রিপুরা যে কতটা অশান্ত এই ঘটনার মধ্যেই মিলছে তার প্রমাণ। আগে রাজ্যের জনজাতি মহল্লার দৃশ্য এমন ছিল না, কিন্তু এখন উগ্রপন্থীদের ছাড়িয়ে নিতে আক্রমণ করা হয় থানায়, মার খায় পুলিশ, গাড়ি ভাঙচুর করা হয় এডিশনাল এসপি এবং এসডিপিওর। সম্ভবত এটাই জঙ্গলের রাজত্ব যা চলছে ত্রিপুরায়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।